দিয়েছি, কারণ ব্যবসায়ীরা বেশ টাকা পয়সার মালিক, অথচ ব্যবসায়ীরা এই টাকাটা নিবে জনগণের কাছ থেকে। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে এই সরকার। যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, সেটা কি আর নতুন করে বলার অবকাশ আছে? আপনার হিরো আলমের মতো একজন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ব্যক্তির সাথেও নির্বাচনে হেরে যাবে এই লজ্জা ঢাকতে বিজয়ী হিরো আলমকে পরাজিত করেছে। এই হচ্ছে আওয়ামী লীগের চেহারা, এই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। কিন্তু আজকে তরুণ প্রজন্মকে বলতে চাই, যারা জানেন না, মোস্তাককে জেতানোর জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স নিয়ে এসেছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে, যে 73 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে। আওয়ামী লীগের ভোট ডাকাতির ইতিহাস আজকে নতুন না, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ ভোট ডাকাতি শুরু করেছে। স্বাধীন বাংলাদেশে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্যে দিয়ে 1973 সালে আওয়ামী লীগ প্রথম ব্যালট বাক্স ছিনতাই শুরু করেছে। জহির রায়হানকে 72 সালে গুম করার মধ্যে দিয়ে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে গুমের প্রবর্তন করেছে। কাজী ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই কিংবা গুমের ইতিহাস, হত্যা খুনের ইতিহাস আওয়ামী লীগের নতুন ইতিহাস নয়। হয়তো আজকের তরুণ প্রজন্ম জানতে পারছে না, কারণ আজকে ইতিহাস বিকৃতি করে, পাঠ্যপুস্তক রচনা করে আওয়ামী ফ্যাসিবাদের বাকশালী বয়ান তরুণ প্রজন্মকে শেখানো হচ্ছে। এই একদলীয় শাসন ব্যবস্থা তরুণদেরকে গেলানো হচ্ছে। তাই আমি মনে করি বিরোধী দলের নেতা কর্মীদেরকে পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। আজকে এই সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা ঢাকা থেকে বক্তব্য দিলে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। কাজী 72 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন, জাসুদের 30 লক্ষ নেতা কর্মীকে হত্যার ইতিহাস, গুম খুনের ইতিহাস, চার্টার দলের ইতিহাস, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন আমি ভিক্ষা করে আনি আমার চাটার দল খেয়ে ফেলে। এমনকি আওয়ামী লীগের নেতাদেরকে ভালো হয়ে যাওয়ার জন্য তিনি বলেছিলেন, আমি এতবার বলছি ওরা ভালো হচ্ছে না, চোরায় নাই শুনে ধর্মের কাহিনী। এই চোরা কাদেরকে বলেছিল? আওয়ামী লীগের নেতাদেরকে। শেখ মুজিবুর রহমান সাহেবের মতো নেতা, তিনি আওয়ামী লীগকে ভালো করতে পারে নাই, সেই আওয়ামী লীগের চরিত্র যায় নাই। সেই চুরির ইতিহাস, ডাকাতির ইতিহাস আজকেও তার আবার এই দেশের মানুষের সামনে নতুন করে উপস্থাপন করেছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 14 বছরে আওয়ামী লীগ ডাকাতি লুটপাট চুরি করতে করতে আজকে 2002 সালে 2004 সালে যখন ইকোনমিস্ট, টাইমস এর মতো, টেলিগ্রামের মতো ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো, ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকাগুলো যখন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে আখ্যায়িত করেছিল, সম্ভাবনাময় দেশ হিসেবে আখ্যায়িত করেছিল, আজকে সেই দেশকে দেউলিয়ার দিকে নিয়ে গেছে। ভিক্ষার টাকা এনে বড় বড় কথা বলছে, আইএমএফের ভিক্ষার টাকা এনেছে এরা লুটপাটকে বৈধতা দিতে। আজকে আইএমএফের টাকা এনে এখন বলছে আইএমএফ আমাদেরকে ঋণ দিয়েছে। কি নির্লজ্জ, কি বেহায়া! আজকে উন্নয়নের কথা বলে প্রতিটি প্রকল্পে দ্বিগুণ তিনগুণ খরচ বাড়িয়ে লুটপাট করছে এবং বাংলাদেশকে একটা ভাগ বাটোয়ারার ভাগারে পরিণত করতে বিভিন্ন দেশকে খুশি রাখছে। মেট্রো রেল পদ্মা সেতু যেমন চায়নাকে দিচ্ছে, রূপপুর রাশিয়াকে দিচ্ছে, ইন্ডিয়াকে আপনার ট্রানজিট দিচ্ছে, এইভাবে আজকে
এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে বন্ধুগণ এই যে চলে আওয়ামী লীগের এই দলদাস কমিশন বলেছে 26% এর মতো ভোট পড়েছে 15 থেকে 26% কিন্তু প্রকৃত ভোটের হিসাব যদি করেন 5 থেকে 7% এর ভোট বেশি হবে না তার মানে কি আওয়ামী লীগ করে 5 থেকে 7% মানুষ আর দেশের 93 থেকে 95% মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কিন্তু তারপরেও আওয়ামী লীগ দুর্দান্ত দাপটের সাথে জনগণের উপর অত্যাচার নির্যাতন করে গুমখুন চালিয়ে প্রতিনিয়ত টেলিভিশন পেপার পত্রিকার মাধ্যমে মিথ্যাচার করে ক্ষমতায় আছে কারণ কারণ একটাই আমরা জনগণ ঐক্যবদ্ধ না আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় না যে কারণে আমি বলেছি কত পরিষ্কার এই আওয়ামী বাকশাল হটানোর জন্য একদলীয় শাসন ব্যবস্থা হটানোর জন্য আওয়ামী দুঃশাসনকে মুক্ত করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা গণঅধিকার পরিষদ বিএনপি জামাত জাতীয় পার্টি চরমনাই সমস্ত বিরোধী দল যারাই আজকে গণতন্ত্রের মুক্তির জন্য রাজপথে থাকবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত এবার আন্দোলন সংগ্রাম করব কিন্তু দেশের সুষ্ঠু ভোটের পরিবেশনে গণঅধিকার পরিষদ তার দলীয়ভাবে নির্বাচন করবে কত পরিষ্কার কোনো পরিষ্কার কোনো নয় স্যার ফাঁক ফোকর নাই আমরা গণতন্ত্র মঞ্চের সাথে আছি শুধুমাত্র 7 দলীয় এই জোট গণতন্ত্র মঞ্চের সাথে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না সমস্ত রাজনৈতিক দলগুলোকে কিভাবে এই সরকার বিরোধী আন্দোলনের রাস্তায় নামানো যায় সেই ঐক্য গঠনের জন্য আমরা কাজ করছি আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু এই সরকার যেভাবে আজকে এই জাতিকে একটা মেরুদণ্ডহীন অথর্ব জাতিতে পরিণত করেছে সেখানে নৈতিকতার গান শোনানো দেশপ্রেমের গান শুনিয়ে মানুষের গণজাগরণ ঘটানো খুব বেশি সহজ না আজকে যেই শিক্ষকরা জাতি গড়ার কারিগর তাদেরকে আজকের এই স্মার্ট সরকার ভোট চুরির কাজে ব্যবহার করে চোর বানিয়েছে ভোট ডাকাত বানিয়েছে বিশিষ্ট শিক্ষাবিদদেরকে দিয়ে বাকশালের স্তুতি গান লেখাচ্ছে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান যারা শিক্ষা সংস্কৃতি নিয়ে গবেষণা করবে তারাও আজকে এই ফ্যাসিবাদের দালালে পরিণত হয়েছে আদর্শ প্রকাশনীর মতো একটা মানসম্মত প্রকাশনীকে ফাহাম আব্দুল সালামের আপনার বাঙালির মিডিও কৃষির সন্ধানে ফয়েজ তৈয়ব আহমেদের অপ্রতিরোধ্য উন্নয়ন অভাবনীয় উন্নয়নের অপ্রতিরোধ্য কথামালা এরকম শিরোনাম জিয়া হাসানের উন্নয়ন বিভ্রম এই তিনটা বই লেখার কারণে মানে বই প্রকাশ করার কারণে আদর্শ প্রকাশনীকে এই বাকশালের দালাল ফাঁসিবাদের দালাল বাংলা একাডেমির চাটুকাররা স্টল দেয় নাই আজকে এইভাবে শুধু বাংলা একাডেমি নয় দেশের বিচার বিভাগ বলেন সংবাদ মাধ্যম বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আজকে তারা বাকশালের দালালে পরিণত করেছে ফ্যাসিবাদের গোলামে পরিণত করেছে আমি আমাদের ছাত্রনেতা ইয়ামিন বলেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন হয়েছে সেখানে কার্যালয় উদ্বোধন শেষে তারা যাচ্ছিল ছাত্র অধিকার পরিষদের সভাপতি তার সাথে তো কিছু ছাত্ররা থাকবে কুড়িগ্রামের সন্তান সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছে বিশ্বের মেধাবী ছাত্র এলাকার সাধারণ মানুষও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কাছে পেলে কথা শুনতে চায় দেশে কি হচ্ছে বাবা তোমরা নতুন দল তোমরা কি করতে চাচ্ছ সেখানে পুলিশ তাকে শর্ত দিচ্ছে আপনি একা হেঁটে যাবেন চিন্তা করতে পারেন পুলিশ কি এই শর্ত দিতে পারে একা হেঁটে যাবে না 5 জন নিয়ে হেঁটে যাবে আজকে এইভাবে যদি পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় শেখ হাসিনাকে বলতে চাই রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে পুলিশ প্রধানকে রাষ্ট্রপতির পদে বসায় তারপরে বাংলাদেশকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেন এতদিন আমরা শুনেছি সামরিক শাসন আর্মি
ক্ষমতা দখল করেছে বাংলাদেশে যে কয়বার আর্মি ক্ষমতা দখল করেছে এই চরিত্রহীন রাজনীতিবিদদের দুঃশাসনের কারণে আর্মি যে কয়বার ক্ষমতা দখল করেছে এই লুটেরাদের ব্যর্থতার কারণে সর্বশেষ ওয়ান ইলেভেনের কথা যদি আমরা বিবেচনা করি ক্ষমতা নিয়ে যখন তারা মানুষ মেরে লগি পয়সা দিয়ে পিটিয়ে পয়সাতিক উল্লাস করেছিল এই পল্টনে তখনই সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা বলেছিল এই বাংলাদেশ এভাবে চলতে পারে না চলতে পারে তখন তারা এই চোর ডাকাত রাজনীতিবিদদেরকে ভাগানোর জন্য সেদিন ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি করেছিল তাদের শুরুটা ভালো ছিল দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ ছিল অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু পরবর্তীতে তাদেরকে ক্ষমতার মোহ পেয়ে বসেছিল যে কারণে সেই লক্ষ্য উদ্দেশ্য যে লক্ষ্য উদ্দেশ্য তারা নিয়েছিল বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এবং এই সমাজকে নতুন ভাবে গড়ে তোলা সেটা তখনকার সরকারের পক্ষে সম্ভব হয়নি আজকে আওয়ামী লীগ এবং বিএনপি বলেন গত 32 বছর 90 এর এরশাদ পতনের পরে আওয়ামী লীগ এবং বিএনপি দেশ চালিয়েছে বলতে পারবেন এই 5টা বছর জনগণ শান্তিতে ছিল দেশে আইনের শাসন ছিল স্বাধীনতা ভোগ করেছে মানুষ বাক ব্যক্তি স্বাধীনতা ভোগ করেছে এমন কোন সরকারের আমল দেখাতে পারবেন না বরঞ্চ যখন যেই সরকার ছিল সেই সরকারই বিরোধীদেরকে নির্মূল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি 91 ক্ষমতা এসে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় গণতন্ত্রে গেল ভালো একটা ব্যবস্থা আবার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সরকার নিয়ে যখন প্রশ্ন উঠল তারা আওয়ামী লীগ সেই সময় জামাতকে সাথে নিয়ে অন্যান্য বিরোধী দলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছে বিএনপি তাদের সেই বিরোধী দলগুলোর দাবির প্রতি সমর্থন দিয়ে আবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে এবং 96 বলতে গেলে 91 96 2008 2002 চারটা নির্বাচন বাংলাদেশের গত 51 বছরের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল এই চারটি নির্বাচন এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ 173 দিন হরতাল জ্বালাও পোড়াও করে সারা দেশে একটা নৈরাজ্য তৈরি করেছিল আজকে সেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে তারা বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে যেই সংবিধানকে আপনারা কাটাছেঁড়া করে বাকশালী সংবিধানে পরিণত করেছেন সেই সংবিধান দিয়ে এদেশের মানুষের অধিকার রক্ষা হবে না সেই সংবিধান দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না অবশ্যই আওয়ামী লীগকে গণ দাবির প্রতি শ্রদ্ধা দেখাতে হবে গণ দাবি মেনে নিতে হবে আপনাদের লজ্জা করে না প্রতিনিয়ত টেলিভিশন টক শোর সামনে কথা বলেন আমরা জনগণের উন্নয়নের কথা বলি উন্নয়ন করেছি তাই জনগণ ভোট দিচ্ছে পরনে কাপড় নিচে কাপড় নাই নিচে কিছু নাই উপরে মাথায় টুপি আছে কিনা এটা খেয়াল রাখতেছে যে না উপরে একটা আছে কিনা নিচে কিছু নাই এই নির্লজ্জ সরকার এই শেখ হাসিনা সরকার এই বেহায়া সরকার তো আজকে 5% ভোট তারা পাচ্ছে এই যে ঢাকার প্রতাপশালী দক্ষিণের মেয়র উত্তরের মেয়র নির্বাচন হয়েছে 10% ভোট পায় নাই লজ্জা করে না 10% ভোট পায় নাই জনগণ পাত্তা দেয় না আর নিজাম মেয়র ফুটান এমপি ফুটান আবার সংসদে বড় বড় কথা বলেন এক প্রায় প্রতি মিনিটে সংসদের পেছনে 2 লক্ষ কোটি 2 লক্ষ টাকা খরচ হয় 2 লক্ষ টাকা খরচ করে জনগণের সাথে তামাশা করবেন না প্রহসন করবেন না এই সংসদ অবৈধ এই সংসদ গণ বিরোধী সংসদ এই সংসদ বাতিল করতে হবে এই সরকারকে পদত্যাগ করতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে পরিষ্কার দাবিতে বিরোধী দল আন্দোলন করছে কোনো ফাঁক ফোকর নাই আজকে মানে হচ্ছে রাজনীতিটাকে তারা সিরিয়াস ইস্যুকে এইভাবে হাস্যকর করেছে যে জগদীশ বড়ুয়া রাষ্ট্রপতি হতে চায় আর হিরো আলম এমপি নির্বাচন করে হিরো আলম যে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে একজন আমি মানুষ তার প্রতি আমার শ্রদ্ধা স্যালুট এই ভদ্র সমাজকে জুতা মেরে হিরো আলম দেখিয়েছে যে এই ভদ্র মুখোশধারী ভদ্র এই লোকদেরকে দিয়ে এই তথাকথিত সুশীল সমাজকে দিয়ে এই পণ্ডিতদেরকে দিয়ে এই দেশ আর চলছে না এদের ব্যর্থতার কারণে হিরো আলমদের উত্থান হয়েছে হিরো আলম আজকে
দেশের জন্য কিছু করার জন্য ওই জগদীশ বড়ুয়ার আজকে এই রোবট কিংবা দলকরা রাষ্ট্রপতির চেয়ে জগদীশ বড়ুয়া মার্কা রাষ্ট্রপতি ভালো আজকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী কি নির্বাচন আওয়ামী লীগ কি ডক্টর ইউনূসের মতো লোক কিংবা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো লোককে রাষ্ট্রপতি নির্বাচন করবে করবে না তারা করবে দলকানা যাদেরকে রোবটের মতো বসিয়ে রাখানো যায় তাদেরকে তারা নির্বাচন করবে এবং বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যত প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতির শপথ পড়ানো ছাড়া আর কোনো ইয়া নাই কোনো দায়িত্ব নাই কোনো ক্ষমতাও নাই তাই আজকে বন্ধুগণ আমরা বলছি এই রাষ্ট্র বর্তমান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে নতুন সংবিধান রচনা করতে হবে নতুন সামাজিক চুক্তি আমাদেরকে দরকার এই রাষ্ট্রকে সভ্য সমাজ হিসেবে গড়ে তোলার জন্য সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যান দেশের প্রায় 70% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা নেয় তার মধ্যে 63% বেকার থেকে যায় চাকরি পায় না তো তাহলে আমরা আমাদের প্রয়োজন টেকনোলজিক্যাল সম্পন্ন আপনার শিক্ষা আমাদের প্রয়োজন আধুনিক পরিস্থিতি নির্ভর শিক্ষা আমরা যদি শুধুমাত্র ওই গতানুগতিক রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান এইগুলো পড়াই তো তাহলে তো আমরা বেকার উৎপাদনের কারখানাই বানাবো আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো দরকার স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি যান দেশের জেলা এবং উপজেলা আচ্ছা আপনারা খোঁজ নেন আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই ডিসি সাহেব এসপি সাহেব কি তার জেলার হাসপাতালে চিকিৎসা নেন ইউনো সাহেব ওসি সাহেব কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এমপি সাহেবের ছেলে মেয়ে কি নিজের লোকাল স্কুলে পড়ে এমপি মন্ত্রী ডিসি এসপি আমলা তাদের ছেলেমেয়েরা গুলশান বনানী বাড়িধারার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আর আমাদের ভাই বোনদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে কলেজে পাঠিয়ে ছাত্রলীগের গোলামিতে আবদ্ধ করছে ছাত্রলীগের মিছিল না করলে হলে থাকা যায় না কলেজে পড়া যায় না বিশ্ববিদ্যালয়ে পড়া যায় না তাদের ছেলে মেয়েকে আমেরিকা কানাডাতে উচ্চ শিক্ষার জন্য পাঠায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় আর আমাদের মতো সাধারণ মানুষ কৃষক শ্রমিকের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দাস বানায় ছাত্রলীগের মতো গুন্ডাদের দ্বারা তাদের উপরে পৈশাচিক অত্যাচার নির্যাতন চালায় গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলসিলা ব্যাংক নামক একটা সাংস্কৃতিক সংগঠনের একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিএসসিতে সে দাঁড়িয়েছিল সেখানে তাকে পিটাইয়া হাত পা ভাঙিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা তো এই অসভ্য সমাজ এই অসামাজিক সমাজ আওয়ামী লীগের উপহার স্মার্ট বাংলাদেশ না অসভ্য বর্বর সমাজ উপহার দিয়েছে 14 বছরে আওয়ামী লীগ লুটপাটের সমাজ উপহার দিয়েছে আওয়ামী লীগ আজকে গ্রামগঞ্জে যান গ্রামগঞ্জে বলে মুরব্বীদেরকে দলমত নির্বিশেষে মানুষ একটু রেসপেক্ট করতো আজকে আওয়ামী লীগের ওই সেফাতুল্লাহ যে কথা বলতো এই কথা বলতো যে সাতি লীগ মুজা লীগ এই লীগ ওই লীগের জ্বালায় গ্রামের মানুষ আজকে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে না গ্রামে বাস করতে পারে না আপনাদেরকে সহজ ব্যাকরণের দিকে দৃষ্টিপাত করার জন্য বলবো সহজ সমাধানের জন্য হাজার জন্য অনুরোধ করব বিনয়ের সাথে প্রত্যেকটি উপনির্বাচনের দিকে তাকান ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি হ্যাঁ আপনারা সবাই বলেন যে ফরিদপুর গোপালগঞ্জ নাকি আওয়ামী লীগের ঘাঁটি সাজেদা চৌধুরীর মৃত্যুর পরে তার পুত্র নির্বাচন করেছে 26% ভোট পড়েছে নির্বাচন কমিশন যেটা দেখিয়েছে প্রকৃত ভোট হয়তো 10%-এর বেশি না আপনাদেরকে বুঝতে হবে টোটাল আওয়ামী লীগের জনসমর্থন 10% 90% জনগণ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধুমাত্র আমাদের সঠিক পরিকল্পনা এবং রণকৌশলের অভাবে আজকে আওয়ামী লীগ জনগণের উপর অত্যাচার নির্যাতন করে ক্ষমতা আছে সর্বশেষ প্রশাসনের ভাই বন্ধুর উদ্দেশ্যে দুটি কথা বলে বিদায় নিতে চাই আজকে জিনিসপত্রের দামের চেয়ে ঊর্ধ্বগতি আজকে শহরের নিম্ন বিত্ত পর্যায়ের লোকেরা খেটে খাওয়া মানুষরা অনেকে শহরে থাকতে পারছে না আমার মতো ব্যক্তি আমিও হিমশিম খাচ্ছি বিরক্ত হচ্ছি যে 2 দিন পর পরই যখন বউ বলে যে বাজার লাগবে তখন বিরক্ত হচ্ছে এত টাকা পয়সা কালকেও না 5-7 হাজার টাকার বাজার করে আনলাম আবার নিজে বিরক্ত হচ্ছি তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি ভাবতে পারেন
এখন আমাদের তো আমরা তো কমিশন খাই না চান্দাবাজি করি না এই ফুটপাতের দোকান থেকে পয়সাপাতি তুলি না ধান্দাবাজি করি না ব্যাংক লুটপাট করি নাই তো আমাদেরকে তো খেটে খেয়ে ছোট করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে চলতে হয় আওয়ামী লীগের নেতারা উপর টপ লেভেলের কিছু নেতারা ভালো আছে নিচের লেভেলের নেতারাও ভালো নাই আজকে এই যে জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হচ্ছে আমি এখানে বসে গুগলে দেখছিলাম সরকারি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা যেটা আপনি ধরেন পুলিশের সহকারী কমিশনার ভূমি সহকারী কমিশনার বা ছিলেন তাদের বেতন বেসিক বেতন হচ্ছে 23000 টাকার মতো সর্বসাকুল্যে তাদের বেতন হয় 35000 টাকার মতো এখন আপনি বলেন পুলিশের একজন এসপি বা সহকারী পুলিশ কমিশনার একজন সহকারী ভূমি কমিশনার বর্তমান সোসাইটির সাথে তাল মিলিয়ে চলার জন্য 35000 টাকায় তার পরিবারের ভরণ পোষণ কিছু হয় না 35000 টাকা এখন রিকশাওয়ালা দিনমজুর ইনকাম করে কিন্তু তারপরেও তার পরিবার চলছে না তাহলে ওই যে ভূমি কমিশনার ওই যে সহকারী পুলিশ কমিশনার তার তো ঘুষ দুর্নীতি লুটপাট ছাড়া উপায় নাই পরিবার চালাতে সুতরাং আমি বলি আমরা যে নতুন করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার যে রূপরেখা নিয়ে কাজ করছি আমাদের প্ল্যানে আছে সরকারি কর্মকর্তাদের বেতন আমরা ক্ষমতায় গেলে 200% এক ধাপে বাড়িয়ে দেব 200% কারণ 200% বাড়িয়ে তাদের সামাজিক মর্যাদা ব্যালেন্স করে একেবারে স্ক্রুর মতো শক্ত টাইট দেবো যেন কোন মন্ত্রণালয় কোন দপ্তরে যেন দুর্নীতি ঘুষ লেনদেন চলতে না পারে আপনার একজন অফিস সহকারীর বেতন 8200 টাকা 8200 টাকা তো একটা মানুষ ঢাকা শহরে ব্যাচেলর থাকতেও তো 10000 টাকা লাগে তো তাহলে ঢাকা মেডিকেলের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও লাশের কাছ থেকে টাকা নেবে না কি করবে বাঁচবে কেমনে কাজী সরকারি বেতন স্কেল যা আছে প্রত্যেকটাকে 200% বাড়িয়ে দিতে হবে দুর্নীতি রোধ করার জন্য এবং প্রশাসনের মধ্যে থাকা কুলাঙ্গার দুর্নীতিবাজ দুর্বৃত্ত ওদেরকে সরাসরি কারাগারে পাঠাতে হবে কারণ যারা প্রজাতন্ত্রের সেবা করার শপথ নিয়ে যারা জনগণের বুকে গুলি চালিয়েছে গুম করেছে জনগণকে পাশবিক কায়দায় নির্যাতন করেছে ওদেরকে রেহাই দেওয়া যাবে না কাজেই আপনাদেরকে বলে যাচ্ছি সেই পরিস্থিতি যদি আগামী বছর হয় তো আলহামদুলিল্লাহ আর যদি সেটা 10 বছর পরেও হয় এই দুর্বৃত্তদেরকে শাস্তি নিশ্চিত করে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা করতে হবে যেন আর কোন প্রশাসনের কর্তারা জনগণের বুকে গুলি চালানো মিথ্যা মামলা দায়ের করা জনগণকে পেটাতে না পারে কথা পরিষ্কার প্রশাসনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা চাই আজকের যে বাংলাদেশ নয়া বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম আন্দোলন আমরা শুরু করেছি আর্মি পুলিশ বিচার বিভাগ সবাই আমাদের সাথে থাকুক কারণ এই আওয়ামী লীগ আজকে বাংলাদেশকে নরকে পরিণত করেছে এই আওয়ামী লীগ আজকে সারা দেশে নৈরাজ্য তৈরি করেছে এই নৈরাজ্য থেকে কেউ রেহাই পাবে না প্রধানমন্ত্রীকে সর্বশেষ কথা বলতে চাই আপনি গতকালকেও বক্তব্য দিয়েছেন যে জনগণ নাকি আপনাদের ভোট দেয় এখন আপনারা যদি কালা চশমা চোখে দিয়া বাস্তবতাটাকে অস্বীকার করেন আপনাদের নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে যদি মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করেন জনগণ সেটাকে সত্য হিসেবে নেবে না গণঅধিকার পরিষদকে নিয়ে ইয়ারকি মারে আওয়ামী লীগের নেতা রংপুরে দেখেন নাই রংপুরের মতো উত্তরবঙ্গের পিছিয়ে পড়া অঞ্চল গেছি মাঠ ভরে গণজল পরিণত হয়েছে আজকে নির্বিঘ্নে যদি সারা দেশে সভা সমাবেশ করি গণ জোয়ার পরে তবে প্রত্যেকটি সভা সমাবেশ এই তোমার আমার পরিষদ গণঅধিকার পরিষদ এই আমজনতার পরিষদ গণঅধিকার পরিষদ এই মা বন্ধার পরিষদ আজকে গণজাগরণ শুরু হয়েছে এটাকে আর গুলি করে হামলা করে মামলা দিয়ে বন্ধ করতে পারবেন না আপনাদের সময় শেষ হয়ে আসছে এখন আপনাদেরকে ডিসিশন নিতে হবে আপনারা কি ভালোই ভালোই বিদায় নেবেন নাকি শ্রীলঙ্কার মতো খালে বিলে পয়রা বিদায় নেবেন সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এখনো বল আপনাদের কোর্টে আছে যদি রাজনৈতিক সংলাপ করে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারবেন আর যদি
2014-18 সালের মতো নির্লক্ষ্য নির্বাচনের দিকে হাঁটেন তাহলে কি পরিস্থিতি হবে সেটা সময় বলে দিবে। আরেকটা কথা বলবো, আজকে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিএনপির একজন কর্মীকে যদি ধরে, জামাতের একজন কর্মীকে ধরে, বাম দলের একজন কর্মীকে ধরে, তার পক্ষে আপনারা গণ প্রতিরোধ করে তুলবেন। কোন বিরোধী দলের একজন নেতা কর্মীকে যেন অন্যায় ভাবে থানায় না নিতে পারে, পুলিশ যেন জেলে পুড়তে না পারে। এবার মিথ্যা মামলায় আদালত যাদেরকে ঘুরাচ্ছে আদালতের বারিন্দায়, আজকে থেকে আদালত পরিত্যাগ করেন। কোন মিথ্যা মামলায় হাজিরা দেওয়া হবে না। সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে আমরা মামলা মোকদ্দমা আইনগত ভাবে মোকাবেলা করব। সরকারের নিয়ন্ত্রিত এই ক্যাঙ্গারু কোর্টে আমরা ন্যায় বিচারের জন্য যাব না। তাতে যদি আমাদের সবাইকে জেলে পড়ে দেখি ওদের জেলখানায় কতজনের জায়গা আছে। সর্বশেষ আমরা একটা কথা বলবো, আজকে আমাদের স্পষ্ট কর্মসূচি ছিল বিদ্যুতের দাম বৃদ্ধিতে, গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার যেই দাম বাড়িয়েছে সেই দাম বাড়ানো থেকে তাদেরকে সরে আসতে হবে। আগামী শুক্রবার 10 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদ প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির পরে একই ইস্যুতে বিদ্যুৎ গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমানো পর্যন্ত আমাদের আন্দোলনের ইস্যু একটাই, দ্রব্য মূল্যর দাম কমাতে হবে, গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। জেলা সমাবেশের পরে ঢাকায় আমরা প্রয়োজনে গণসমাবেশের ডাক দেব। সেই পর্যন্ত সবাই প্রস্তুতি নেন, আগামীতে যখন যেখানে আন্দোলন হবে সেই আন্দোলনকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। আগামীকালকেও সকালে